শুধু লেখনী শক্তি নয়, তার প্রবহমান সম্পাদনার জুড়ি মেলা ভার। তিনি ছিলেন একজন আবিষ্কারকও, সাহিত্যিকদের আবিষ্কারক, সাগরময় ঘোষ। দীর্ঘদিন দেশ পত্রিকার সম্পাদক ছিলেন, সাহিত্যে যাকে বলা হয় জহুরি। স্বনামখ্যাত সাহিত্যিক তিনি নিজে, সাংবাদিকও বটে। কলকাতা থেকে প্রকাশিত দেশ পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করে জীবন্ত কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন সাগরময় ঘোষ। তার জন্ম হয়েছিল 1912 সালের 22শে জুন তৎকালীন পূর্ববঙ্গের চাঁদপুরের হাইমচরের বাজাপ্তি গ্রামে। বাবা কালীমোহন ঘোষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠ সহযোগী। শান্তিনিকেতনের শ্রীনিকেতন গড়ে উঠেছিল বাবা কালীমোহন ঘোষের হাত ধরেই। দাদা ছিলেন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের আরেক আস্থাভাজন শান্তিদেব ঘোষ। ছয় ভাই এবং এক বোনের মধ্যে সাগরময় ঘোষ ছিলেন দ্বিতীয়। সাগরময় ঘোষের যখন জন্ম হয়, কালীমোহন ঘোষ তখন বিলেতে লন্ডন বিশ্ববিদ্যালয়ে ইংরেজি এবং শিশুদের পাঠ্যক্রম নিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। বলা বাহুল্য, তার বিলেত যাত্রার পেছনের কারিগরও রবীন্দ্রনাথ। সাগরময়ের জন্মের এক বছর পরে কালীমোহন ঘোষ দেশে ফিরে দায়িত্ব নিয়েছিলেন শান্তিনিকেতন আশ্রমের শিশু বিভাগের। পরবর্তীতে নদীগর্ভে তলিয়ে যাওয়ায় চাঁদপুরের সেই পৈতৃক ভিটেতে আর কখনো যাওয়া হয়নি সাগরময় ঘোষের। সাগরময় ঘোষের নামটি দেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরেরই। তার জ্যেষ্ঠ ভ্রাতা শান্তিদেব ঘোষ তো রবীন্দ্রসঙ্গীতের প্রবাদ প্রতিম শিল্পী। রবীন্দ্রনাথের সঙ্গে এত নৈকট্যের কারণেও স্বভাবতই সাগরময় ঘোষের প্রাতিষ্ঠানিক পড়াশোনার সূচনা হয়েছিল শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথকে পেয়েছিলেন সরাসরি শিক্ষক হিসেবে, যার পরিপ্রেক্ষিতে সাগরময় ঘোষের জীবনে পরবর্তীতে রবীন্দ্রনাথের প্রভাব ছিল ভীষণভাবে লক্ষণীয়। রবীন্দ্রনাথের সঙ্গে আন্তরিক সম্পর্ক থাকায় দেশ পত্রিকায় যোগ দেওয়ার পরে সাগরময় ঘোষের ওপরেই দায়িত্ব পড়েছিল রবীন্দ্রনাথের কাছ থেকে গল্প এবং কবিতা জোগাড় করা। সাগরময় ঘোষের ওপর রবীন্দ্রনাথের প্রভাব কতকখানি ছিল তা জানা যায় সাগরময় ঘোষের লেখা আত্মজীবনী থেকে। তিনি লিখেছেন, আমাকে যদি কেউ প্রশ্ন করে এই পৃথিবীতে জন্মে তুমি কি পেলে, আমার উত্তর রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ আর শুধু রবীন্দ্রনাথ। অগ্রজ শান্তিদেব ঘোষ ছিলেন রবীন্দ্রসঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র, সাগরময় ঘোষও ছিলেন সুকণ্ঠের অধিকারী। তবে লেখক সত্তার মতো গায়ক সত্তাকে তিনি সামনে আনতে চাননি, তাই ঘনিষ্ঠ বৃত্তের বাইরে তার গান শোনার সুযোগ বড় একটা কারো ছিল না। আপাতভাবে মানুষটি ছিলেন বেশ রাশভারী, তিনি নিজে না ডাকলে সম্পাদকীয় দপ্তরে তার ঘরে ঢুকে কথা বলার সাহস অনুজ লেখকদের হতো না। কবি জয়গোস্বামী বলেছেন, এটা ভয় বা ত্রাস নয়, সম্ভ্রম, যেটা সাগরদার ব্যক্তিত্বের জন্য। দেশ পত্রিকায় সাগরময় ঘোষ যোগ দেন 1940 সালে, তখন রবীন্দ্রনাথ জীবিত। দেশ পত্রিকায় যোগ দেওয়ার পর সাগরময় ঘোষের দায়িত্ব ছিল রবীন্দ্রনাথের কাছ থেকে গল্প ও কবিতা সংগ্রহ করা। অবশ্য তার পরের বছরই রবীন্দ্রনাথ চলে গেলেন। রবীন্দ্রনাথের কাছ থেকে বেশ কয়েকটি কবিতা সংগ্রহ করতে পারলেও পেরেছিলেন একটি গল্প সংগ্রহ করতে, গল্পের নাম শেষ কথা। যে সাগরময় ঘোষের কারণে দেশ পত্রিকার আজ সাহিত্য পত্রিকা জগতে এত খ্যাতি, সেই সাগরময় ঘোষের দেশ পত্রিকার সঙ্গে সংযুক্ত হওয়ার পেছনে ছিল একটি ঘটনা। স্বাধীনতা সংগ্রামে যোগদানের অপরাধে জেলে যেতে হয়েছিল সাগরময় ঘোষকে। তার আগে তিনি কাজ করতেন ওষুধ কোম্পানি বেঙ্গল ইমিউনিটিতে। জেলেই তিনি সঙ্গী হিসাবে পান আনন্দবাজার গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা প্রফুল্ল কুমার সরকারের পুত্র অশোক কুমার সরকারকে। স্বাধীনতা সংগ্রামে যোগদানের জন্য অশোক কুমার সরকারকেও জেলে যেতে হয়েছিল। জেলে বিপ্লবীদের মধ্যে দারুণ আড্ডার মেজাজ ছিল। অশোক কুমার সরকারের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠল সাগরময় ঘোষের। দারুণ গানের গলা ছিল সাগরময় ঘোষের। জেল থেকে ছাড়া পাওয়ার পর একদিন অশোক কুমার সরকারই ডেকে পাঠালেন সাগরময় ঘোষকে। মেছুয়া বাজারের বর্মন স্ট্রিটে দেশ পত্রিকার কার্যালয়ে পৌঁছানোর পর অশোক কুমার সরকার জুড়ে দিলেন কাজের প্রস্তাব। অশোক কুমার সরকারদের তখন দুটি পত্রিকা, একটি আনন্দবাজার, অন্যটি সাহিত্য পত্রিকা দেশ। দেশ পত্রিকায় যোগ দেওয়ার পর সাগরময় ঘোষ হয়ে উঠলেন পাকা জহুরি। দেশ পত্রিকায় তখন লিখছেন রবীন্দ্রনাথ, তারাশঙ্কর, বুদ্ধদেব বসু, সৈয়দ মুস্তাফা আলী, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মতো নাম করা সব সাহিত্যিকেরা। এত এত বিখ্যাত সাহিত্যিকদের মধ্যে বছর সাতেক বয়সে দেশ পত্রিকা ছিল অনেকটাই ঋদ্ধ। কিন্তু সাগরময় ঘোষ দেশ পত্রিকায় এসে দেশ পত্রিকাকে প্রকৃত অর্থেই গড়ে তুললেন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মুখপত্র হিসেবে।
দেশ পত্রিকাকে ঘিরেই তিনি গড়ে তুললেন সাহিত্যের এক অপার সম্ভার। তরুণ সাহিত্যিকদের সুযোগ দিতেন অকাতরে। তিনি যখন দেশ পত্রিকার সম্পাদক, তখন তরুণ সাহিত্যিকদের উদ্দেশ্যে বলতেন, আমি তো কেবল স্টেজের মালিক নই, শুধু স্টেজ ভাড়া দিই, নাচবে তুমি, ভুগলে তুমিই ভুগবে। পক্ষান্তরে দেশ পত্রিকাকে তিনি পরিণত করলেন নবীন প্রবীণ সাহিত্যিকদের মিলন মেলায়। সাগরময় ঘোষের হাত ধরে বিখ্যাত সব নবীন সাহিত্যিকেরা উঠে এসেছিলেন সেই সময়, যাদের মধ্যে রয়েছেন মণিশঙ্কর মুখোপাধ্যায়, সুনীল গাঙ্গুলি, শক্তি চট্টোপাধ্যায়, শরৎ মুখোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শঙ্খ ঘোষ, সমরেশ বসু, সমরেশ মজুমদার, জয় গোস্বামীরা। সম্পাদক হিসেবে সাগরময় ঘোষ কতটা উদ্যমী ছিলেন তা আজ অবিশ্বাস্য শোনায়। একবার দেশ পত্রিকা থেকে শারদীয় সংখ্যা বেরোবে, সাগরময় ঘোষ সুবোধ ঘোষকে তাড়া দিলেন লেখা পাঠানোর জন্য। সুবোধ ঘোষের সাপ জবাব, তিনি এবার লিখবেন না, সাগরময়বাবুও নাছোর বান্দা, তিনি লেখা আদায় করেই ছাড়বেন। এদিকে শারদীয় সংখ্যা প্রকাশের দিনও ঘনিয়ে আসছে। সাগরময় ঘোষ ছাপাখানায় বলে দিলেন সবাইকে প্রস্তুত থাকতে, যে কোনো সময় লেখা আসতে পারে। সাগরময় ঘোষের ক্রমাগত তারা আর উৎপীড়নে সুবোধ ঘোষ রীতিমতো বাধ্য হলেন তিনি লিখবেন। ঠিক হয়েছিল, রাত জেগে লিখবেন সুবোধ ঘোষ। শেষ রাতে সুবোধ ঘোষের বাড়িতে গিয়ে তার লেখা সংগ্রহ করেই সাগরময় ঘোষ পেশে যাবেন। ঠিক রাত আড়াইটায় সুবোধ ঘোষের বাড়ি পৌঁছালেন সাগরময় ঘোষ। গিয়ে দেখেন সুবোধ ঘোষ ঘুমোচ্ছেন। ঘুম থেকে ডেকে তুলতেই সুবোধ ঘোষ অপারক হয়ে বললেন, এবার আর আমার দ্বারা সম্ভব হবে না সাগরদা। এদিকে সাগরময় ঘোষের তখন অকুল পাথারে পড়ার দশা। ভোরবেলা তীব্র হতাশ আর ক্লান্ত বদনে তিনি ফিরে গেলেন দেশ পত্রিকার অফিসে। উদ্দেশ্য সুবোধ ঘোষের লেখার বদলে অন্য কোনো লেখা দিয়ে সেই সংখ্যা পূরণ করতে হবে। কেবল সুবোধ ঘোষই নন, এমন কত কত সাহিত্যিকের লেখার পিছনে ছুটে গেছেন সাগরময় ঘোষ, জড়িয়েছে তার নাম। মণিশঙ্করের বিখ্যাত উপন্যাস এপার বাংলা ওপার বাংলা লেখার ক্ষেত্রেও সাগরময় ঘোষের প্রভাব লক্ষণীয়। প্রথমবার যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন মণিশঙ্করবাবু। যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর ভোর 5টার দিকে শঙ্করকে বিমানবন্দর থেকে আনতে গিয়েছিলেন তার স্ত্রী এবং মা। অন্যদিকে সেই ভোররাত্রিতেই তীব্র শীত উপেক্ষা করে নবীন এক লেখককে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হয়েছিলেন সাগরময় ঘোষ। তাকে দেখে চমকে ওঠেন শঙ্করবাবু। শীতের রাতে সাগরময় ঘোষের বিমানবন্দরে যাওয়ার উদ্দেশ্য কেবল স্বাগত জানানো নয়, বরং তরুণ লেখক মণিশঙ্করের কাছ থেকে যদি কোনো লেখা পাওয়া যায়। সাগরময় ঘোষকে দেখে চমকে উঠে শঙ্কর বলেছিলেন, আপনি এখানে? জবাবে সাগরময় ঘোষ কেবল বললেন, তোমাকে ধরবো বলে এখানে এসেছি, যদি কিছু মাথায় আসে মনে রেখো। বলে রাখা ভালো, দেশ পত্রিকায় প্রকাশিত কোনো লেখায় সাগরময় ঘোষের পড়া ছাড়া ছাপা হতো না। কোনো লেখকের মধ্যে সুপ্ত প্রতিভা লুক্কায়িত থাকলে তাকে অকাতরে সুযোগ দিতেন সাগরময় ঘোষ। এত প্রভাবশালী সম্পাদক হওয়ার পরেও লেখকের স্বাধীনতার বিষয়ে বিন্দু মাত্র হস্তক্ষেপ করতেন না সম্পাদক সাগরময় ঘোষ। প্রয়োজনে দিতেন পরামর্শ, কিন্তু কখনোই লেখককে না জানিয়ে সাগরময় ঘোষ লেখা সংযোজন কিংবা বিয়োজন করতেন না। ব্যক্তিগত জীবনে কিছুটা গম্ভীর হলেও ভীষণ সময়নিষ্ঠ এবং স্বাস্থ্য সচেতন ছিলেন সাগরময় ঘোষ। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাগরময় ঘোষের 75তম জন্মবার্ষিকীতে লিখেছিলেন, সাগরদাদা আপনি বুড়ো হলেন না বিলকুল, 75-এও তরতাজা মন, ভ্রমরকৃষ্ণ চুল, নিজেকে সব রকমভাবে আড়ালে রেখে সারা জীবন অন্য স্রষ্টাদের এগিয়ে দেওয়ার এই নির্মোহ মন একজন সম্পাদককে কতটা শ্রদ্ধার আসনে বসিয়েছে সময়ই তার সাক্ষী দিয়েছে। গল্পে গানে মুড়ি বাদাম তেলে ভাজায় নিজস্ব আড্ডা তো তার ছিলই, তবে তার পরিসরও ছিল ব্যাপক নয়, পছন্দের অল্প লোকজন, সাহিত্য জগতের ঘনিষ্ঠ বন্ধুজনেদের নিয়ে সপ্তাহান্তে চৌরঙ্গীর একটি নির্দিষ্ট রেস্তোরাঁয় পান ভোজনের আড্ডাতেও থাকত অন্যরকম আকর্ষণ। দানাবাদ্য বিচিত্র সব ভাবনা, যেমন একবার সেখানে প্রেমেন্দ্র মিত্র দাবি করলেন তিনি বিলেত যাননি ঠিকই, কিন্তু প্রতিটি অলিগলির নিখুঁত বর্ণনা লিখে দিতে পারবেন। পাঠক বুঝতেই পারবেন না, সাগরময় ধরে বসলেন লিখতে হবে। টেবিলে বসেই প্রেমেনবাবু লেখার শিরোনামও ঠিক করে ফেললেন, বিলেত না গিয়ে সাহেব, পরিহাস হলো। সাগরবাবুর পীড়াপিড়ি সত্ত্বেও লেখাটি আলোর মুখ দেখেনি। অফিসে ছিলেন রাশভারী, আড্ডায় মজলিশি সাগরময়, পরিবারে কিন্তু একেবারে সদাশিব গৃহকর্তা। সাংসারিক খুঁটিনাটিতে মাথা গলাতেন না কখনো। নাতনিদের জন্মের পরে পারিবারিক বিনোদনের বেশিটাই ছিল তাদের নিয়ে। জীবনযাপনও ছিল একেবারে ঘড়ি ধরে। পুত্রবধূ মৈত্রেয়ী দেবী জানিয়েছিলেন, শ্বশুরমশাই এতটাই নিয়ম মেনে চলতেন যে 10টায় খাবো বললে 1 মিনিটও নড়চড় হতো না। ইলিশ, চিংড়ি, পার্শে সব ধরনের মাছ ভালোবাসতেন। রবিবার হলেই পাঠার মাংস রাধ্যে হতো বৌমাদের, কিন্তু পাতে সব কিছুই অল্প পরিমাণ। শত অনুরোধেও টলতেন না সাগরময় ঘোষ। খেলা পাগল ছিলেন মানুষটা, ইস্টবেঙ্গলের গোড়া সমর্থক। যৌবনে শান্তিনিকেতন থেকে বন্ধুরা সাইকেল চালিয়ে কলকাতায় ইস্টবেঙ্গলের খেলা দেখতে এসেছেন।
ফুটবল, ক্রিকেট, যাই হোক, বসে পড়তেন টিভির সামনে। বিদেশে খেলা হলে রাত জেগে বা ভোরে উঠে টিভি খুলতে ভুল হতো না তার। আগে থেকে বসার চেয়ার ঠিকঠাক করে টিভির চ্যানেল ঘুরিয়ে সব প্রস্তুত করে রাখতে হতো, যাতে দেরি হয়ে না যায়। পুত্রবধূ বলেছেন, মৃত্যুর ঠিক আগেও টিভিতে খেলা দেখছিলেন, ইডেনে ক্রিকেট চলছিল সেদিন, দেখতে দেখতেই অসুস্থ হয়ে ঢলে পড়েন মৃত্যুর কোলে। জীবনের খেলা সাঙ্গ হয় সাগরময় ঘোষের। দেশ পত্রিকার দায়িত্ব নিয়ে অবসর নিয়েছিলেন 1976 সালে, সম্পাদক হিসাবে বহাল ছিলেন 1997 সাল পর্যন্ত, আর মৃত্যুর পূর্বের বাকি আড়াই বছর ছিলেন সাম্মানিক সম্পাদক। দেশ পত্রিকার মধ্য দিয়ে কত সাহিত্যিককে যে তিনি তুলে ধরেছেন পাঠক সমাজে, অজস্র তরুণ সাহিত্যিককে দেশ পত্রিকার মধ্য দিয়েই প্রতিষ্ঠার সুযোগ দিয়েছেন সাগরময় ঘোষ। কতটা ক্ষুরধার সম্পাদক তিনি ছিলেন তার বলার অপেক্ষা রাখে না। 1999 সালে তার মৃত্যুর পর বিখ্যাত ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ান পত্রিকার শিরোনামে তার মৃত্যুর সংবাদে শিরোনাম লেখা হয়েছিল বেঙ্গলস লিটারারি ট্রাইগার। এমনই ছিল সাগরময় ঘোষের বর্ণময় জীবন কাহিনী। এতক্ষণ আপনারা শুনলেন বাংলা সাহিত্যের অন্যতম জহুরী দেশ পত্রিকার দীর্ঘ কয়েক দশকের সম্পাদক সাগরময় ঘোষের বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।